হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনাদের কিছু সমার্থক শব্দের সাজেশন দিব। তো এখান থেকে হয়তো আপনারা পড়লে থেকে অনেক সমার্থক শব্দ আপনাদের কমন পড়তে পারে। তো ইডিএফ ফাইলটি আপনারা কিভাবে পাবেন সেটি আমি ভিডিওর শেষে বলবো, তো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে দেখুন যে সমার্থক শব্দ আছে অন্ধকারে, আধার, তমসা, তিমির, আকাশে আছে অম্বর, গগন, নভ, বোম, আগুনে আছে অগ্নি, অনল, পাবক, বহিহুতাসন, ঈশ্বরে আছে আল্লাহ, খোদা, জগদীশ্বর, ধাতা, বিধাতা, ভগবান, সৃষ্টিকর্তা, স্রষ্টা, কানে হলো কর্ণ, শ্রবণ, চুলে হলো অলক, কুন্তল, কেশ, চিকুর, চোখে হলো অক্ষী, চক্ষু, নয়ন, নেত্র, লোচন, জলে হলো অম্বু, জীবন, নীর, পানি, সলিল। তো এর পরবর্তীতে দেখুন যে তীরে আছে কুল, তট, সৈকত, দিনে হলো দিবস, দিবা, দেবতলে হলো অমর, দেব, সুর, দেহতে হলো গাত্র, গা, তনু, শরীর, ধনে হলো অর্থ, বৃত্ত, বিভব, সম্পদ, পৃথিবীতে হলো অবনী, ধরা, ধরিত্রী, অনি, বসুন্ধরা, ভূ, মেদিনী, পর্বতে হলো অচল, অদ্রিগ, পাহাড়, ভূদর, শৈল, পিতাতে আব্বা, জনক, বাবা, পুত্রতে ছেলে, তনয়, নন্দন, সুত, মাথা, গর্ভধারিণী, প্রসূতি, মা, জননী, কোকিলে হলো পরাভৃত, পিক, গরুতে হলো গো, গাভী, ধেনু, চাঁদে হলো চন্দ্র, নেশাকর, বিধু, শশঙ্ক, শশধর, সুধাংশু, হিমাংশু, এরপরে সূর্য, সূর্য হতে আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, রবি, সবিতা, স্বর্গতে হলো দেবলোক, দুলোক, বেহেস্ত, নদীতে হলো তটিনী, স্রোতছিনী, নারীতে হলো মহিলা, স্ত্রীলোক, রমণী, মৃত্যুতে হলো ইহলীলা, ইহলোক, চিরবিদায়, দেহত্যাগ, পরলোক, সাপে হলো ওহি, ও আশিবিশ, নাগ, ফণী, ভুজঙ্গ, সর্প, এরপরে সমুদ্রতে হলো অর্ণব, জলদি, জলনিধি, পরাবর, সাগর, সিন্ধু, হাতে হলো কর, বাহু, ভুজ, হস্ত। তো এই হলো আপনাদের যে সমার্থক শব্দের পিডিএফ ফাইলটি। তো এটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে এই পিডিএফ ফাইলটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে আপনারা বা এই সমার্থক শব্দগুলো অবশ্যই পড়ে যাবেন। হয়তো আপনাদের এখান থেকে যদিও আসে তাহলে আপনাদের কমন পড়তে পারে। তো আপনারা এবং আমি কিন্তু পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার সাজেশন নিয়ে কিন্তু একটি প্লে লিস্ট করেছি, তো ওখানে এখানে কিন্তু আগে আমার আটটি পর্ব আপনার আপলোড করা আছে, তো সেগুলো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক পাবেন, সেখানে অবশ্যই আপনারা জয়েন করবেন এবং আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন। পেজে মেম্বার ফলোয়ার খুবই কম, তো আপনারা একটু পেজে অবশ্যই ফলো করে রাখবেন এবং আপনার ফেসবুক গ্রুপের যে চ্যাটিং গ্রুপ আছে সেখানে আপনারা অবশ্যই জয়েন করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।